কামারহাটি পুরসভা 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মৌসুমী মোড়ে আড়িয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জায়ন সিং এর তিনতলা বাড়িটি বেআইনি বলে জানিয়েছেন পুর প্রধান গোপাল সাহা। তারপরেই শুক্রবার মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন জায়ন সিং কে পুরসভায় চাকরি দিয়েছেন মদন মিত্র। এরপরই তিনি প্রশ্ন করেন পুরসভায় চাকরি করলে বেআইনি বাড়ি করার অনুমতি পাওয়া যায়। জায়ন সিং নিজে পুরসভাতে চাকরি করে, কে চাকরি দিল? এই তো তদন্ত হচ্ছে, তো ওখানে তো ইডি তদন্ত করছে, ঘাবড়াচ্ছেন কেন? সবই তো চলে আসবে। ও তো নিজে ওকে চাকরি দিয়েছে, ওর ভাইকে বারানগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে, মদন মিত্র দিয়েছে, সবাই জানে। তো ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায়, পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায়। বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিল, বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেল, বোরিং বসানো হলো।